এই যে বিক্রম, কেমন লাগছে? তো সব গাইস দেখতেই পাচ্ছেন, খুব বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন, করে দিন, করে দিন। তো আজ হতে চলেছে ধামাকা, আর যে ফুচকা চ্যালেঞ্জে জিতবে তার জন্য তো বন্ধু একটা মানে প্রাইজ আছে সেরা সেরা। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আমি 60 পিস করে সবাইকে লঙ্কা দিয়ে নিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি সবাইকে নিয়ে চলে এসেছি, এরা এসছে। তো দেখতেই পাচ্ছেন আমি ফুচকা নিয়ে তো পুরো রেডি করেই ফেলেছি। তো এদের মধ্যে হবে, এদের চারজনের মধ্যে হবে চ্যালেঞ্জ, আর যে জিততে পারবে বুঝতেই পাচ্ছেন ওই বক্সের মধ্যে যেটা আছে সেটা তার। তো এখানে আমি নিয়মটা বলে দিচ্ছি তোদের, এখানে দেখ জল রয়েছে, আলু রয়েছে, লঙ্কা রয়েছে। এখানে লঙ্কা রয়েছে 60 পিস, বাধ্যতামূলক তোদের 7 মিনিটে 40টা ফুচকা খেতেই হবে, ঠিক আছে? 40টা ফুচকা না খেলে কিন্তু হবে না, 40টা ফুচকা 7 মিনিটে খেতেই হবে। এখানে জল রয়েছে, সবারই একই নিয়ম, আর 7 মিনিটের মধ্যে কেউ কোনো জল খেতে পারবি না, আর যে যার ফুচকাটা নিয়ে খাবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ফুচকায় একটা করে লঙ্কা দেওয়া থাকবে, মানে এক একটা লঙ্কা নিজেকে নিয়ে খেতে হবে। যে লঙ্কা নিবি না একটা ফুচকা বাদ যাবে, সে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই, ঠিক আছে? জল আলু তিনটে সমানভাবে নিতে হবে, ঠিক আছে? তো যে জিতবে সে তো বুঝতেই পাচ্ছেন এখান থেকে এই প্রাইসটা পাচ্ছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি 7 মিনিট টাইমার সেট করে দিয়েছি, তো টাইমার চালু করছি। তো দেখা যাক তোরা সবাই রেডি, তো আমি এখানে দেখুন 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়ে গেছে। তো দেখা যাক কে কিভাবে খায়। হবে না, ফুচকার মধ্যে লঙ্কা নিতে হবে, ফুচকার মধ্যে লঙ্কা, ফুচকার মধ্যে লঙ্কা নিতে হবে। দেখতেই পাচ্ছেন সেই লেভেলে খেলা চলছে। হাত ধুইনি তো, দেখতেই পাচ্ছেন এখানে তো শেষ। বিক্রম ডান্সে, বিক্রম ডান্সে, সাথে কিরণ, ওদিকে বিক্রম তাকে খেয়ে তো সব ভুলে দিলে। ও বিক্রম, বিক্রম, বিক্রম আছে, চলবে চলবে। এখানে দেখতেই পাচ্ছেন 2 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে। তো 2 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে, এখন অনেক টাইম আছে এদের হাতে। তো চলবে সবাই, রানিং কর, রানিং ফাস্ট ফাস্ট। আর এদিকে বুঝতে পারছি না কাঞ্চনের চোখে কেন জল, কাঞ্চন মনে হচ্ছে কেন যাবে চোখে জল চলে এসছে। হবে 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 হবে, আমাদের আশেপাশের ক্রাউডটা দেখুন প্রচুর লোক হয়ে গেছে। আর এদিকে বিক্রম তো আনলিমিটেড, মনে হচ্ছে বিক্রমের গামলাই আবার ফুচকা ডালা লাগবে, আর প্রাইসটা মনে হচ্ছে বিক্রমই নেবে। বিক্রম মানে একবারে কি করছে মানে বোঝাই যাচ্ছে না আর কি। বিক্রম, বিক্রম তো মনে হচ্ছে বিক্রমকে একটু জল দেওয়া সবাই একবার হাত তালি। তো খেলা জমে গেছে, কিরণ তো ভালোই টানছে। তো এখানে মানে মনে হচ্ছে আজকে প্রাইসটা বিক্রমই নেবে, মানে বিক্রম যে হিসেবে খাচ্ছে আর কি। বিক্রমের জন্য সবাই একটা হাত তালি হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ছেলেটা, মানে ছেলেটা কাঞ্চি কেন সবাই লকডাউন খেয়ে খাচ্ছে, এদিকে কাঞ্চি চোখ লাল হয়ে গেছে, আমাদের আশেপাশের ক্রাউডটা দেখুন প্রচুর লোক হয়ে গেছে। আর এদিকে বিক্রম তো আনলিমিটেড, মনে হচ্ছে বিক্রমের গামলায় আবার ফুচকা ডালা লাগবে, আর প্রাইসটা মনে হচ্ছে বিক্রমই নেবে। বিক্রম মানে একেবারে কি করছে মানে বোঝাই যাচ্ছে না আর কি। বিক্রম বিক্রম তো মনে হচ্ছে বিক্রমকে একটু জল দেওয়া দরকার, বিক্রমকে একটু জল দেওয়া দরকার। দেখতেই পাচ্ছেন চারি সাইডে কত দর্শক, একেবারে মানে আমাদের খেলা দেখার জন্য লোক জমে গেছে চারি সাইডে, মানে গাড়ি দাঁড় করিয়ে মানুষ দেখছে খেলা। কি খেলা, খেলা মানে দারুণ মজা চলে আসবে খেলা। এইদিকে দেখুন বিক্রম হবে 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 হবে, চল বিক্রম হবে হবে, বিক্রম 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 মানে কি করছে, দেখতেই পাচ্ছেন এখানে খাওয়া চলছে কপি লেভেলের। বিক্রম বিক্রম লাইসেন্স দিকে তাকিয়ে আছে, একটা বাচ্চা না জল লাগবে না, এমনি খাবে জল দিতে হবে। তো আমি বিক্রমকে একটু জল দিয়ে নিচ্ছি, বিক্রম খুব সুন্দর ভাবে টানছে, তো বিক্রমকে আমি জল দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেছে। একবার মুখের অবস্থা দেখুন, নাক দিয়ে ঘাম ঝরছে তবু খেয়ে যাচ্ছেন ফুচকা। এই যে এই যে বিক্রম কেমন লাগছে খাওয়ার পর? ভীষণ জাল, ভীষণ সমস্যাটা কি কালকে সকালে হবে নাকি? সমস্যা সকালে বুঝতে পারো, পাকা লাগিয়ে দিয়ে তো এখন দেখতেই পাচ্ছেন বিক্রমের লঙ্কা গোনা হবে। বিক্রমকে 80 পিস লঙ্কা দেওয়া হয়েছিল, তো দেখি ও কটা লঙ্কা খেয়েছে। 1 2 3 তো বিক্রম খেয়েছে হচ্ছে তোমার 67 পিস ফুচকা খেয়েছে বিক্রম। ও সবাই মিলে একবার জোরে হাততালি হয়ে যাক সুকেশের জন্য। তো এবার গোনা হবে আমাদের সেই রোগা দাদা অর্থাৎ কাঞ্চন দাদা, দেখে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 40টা ফুচকা কাঞ্চনের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। একটু বিক্রমের জন্য সবাই জোরে হাততালি হয়ে যাক।
আমরা কিরণের কাছে চলে এসেছি। কিরণ কটা খেয়েছিস ফুচকা? 26টা। 26টা তো তোর কি কেমন লাগলো গেমটা? যে এত সুন্দর একটা, খুব ভালো ছিল, বাট খুব ঝালে ছিল ফুচকাগুলো। মনে হচ্ছে সকালবেলা কি অসুবিধা হবে? না, অসুবিধা হয়তো হতে পারে, কিন্তু পেট জ্বলছে খুব। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এদের তো অসুবিধা একদম কাহিল। তো বিক্রম দাদা, তুমি তো ফার্স্ট হলে, 67টা ফুচকা তুমি খেয়েছো, তো কেমন তোমার এক্সপিরিয়েন্সটা একটু সবার সঙ্গে শেয়ার করো। তুমি কি করলে, কিভাবে খেলে? খেয়েছি তো খুব তাড়াতাড়ি খেয়েছি, কিন্তু এখন তো বুঝতে পারছি না, কিন্তু এখন তো পেট জ্বলা শুরু হয়ে গেছে আমার, বুঝতে পারবো সকালেই, বুঝতে পারবো। তো সকালে কি অবস্থা কি খারাপ হবে না ভালো? খারাপ তো হবে অবশ্যই, কিন্তু এখন থেকে পেট জ্বলা শুরু করে দিয়েছে। একটা এত সুন্দর একটা খেলা জিতলে একটা প্রাইজ পাবে, কেমন লাগছে? উত্তেজনাটা কেমন? খুবই ভালো লাগছে আমার। তো এ কেমন ব্লক পিপি, একটু ঘুরে হয়ে যাক। হ্যাঁ, এ কেমন ব্লক পিপি, ঘুরে, এ কেমন ব্লক পিপি, ঘুরে। তো এখন আমরা শুনে নিচ্ছি আমাদের কাঞ্চন দাদা। তো কাঞ্চন দাদা অবস্থা বুঝতেই পারছেন পুরো কাইল। কাঞ্চন দাদা, তোমার কেমন লাগলো, কেমন গেমটা খেলে কেমন লাগলো? কি করবে ওই জানে। তো এখন আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি আমরা বিক্রমের হাতে। তো পুরস্কারটা তুলে দেবো, দেখতেই পাচ্ছেন খুব ভারী প্রাইজটা, তুলতেই পাচ্ছি না। সো গাইস, এই মুহূর্তে যেহেতু আমাদের বিক্রম দাদা প্রাইজটা পেয়েছে, তো আমি বিক্রম দাদার ছুরিটা তুলে দিচ্ছি। বিক্রম দা, সবাইকে খুলে দেখা কাশুল কি আছে। এই না বিক্রম দা, তুমি প্রাইজটা খোলো। আমাদের প্রায় এত বড় প্রাইজটা খুলে দেখা হচ্ছে, আপনার মধ্যে কি আছে? আমাদের জয় বাবু সই করে দিচ্ছেন, দেখুন। তো এ কেমন ব্লগের আমি সইটা করে দিচ্ছি, কি আমরা রাখবে নাকি? তো এই মুহূর্তে আমি এ কেমন ব্লগটা লিখে দিয়েছি। তো এটা বিক্রম দাকে তুলে দিচ্ছি আমরা। তো বিক্রম দার জন্য সবাই মিলে একবার হাত দাঁড়িয়ে হয়ে যাক। তো বিক্রম দা, তুমি এই যে চেয়ারটা পেলেছি, একটা দিয়ে কি করবে? তো দেখতেই পাচ্ছেন। তো গাইস, ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পুরোনো ভিডিওগুলো দেখতে থাকুন, হাসতে থাকুন, বাঁচতে থাকুন। তো টাটা, বাই বাই।